পুলিশের গুলিতে প্রাণ দেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় এবং 1954 সালে উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 52-এর ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় বাঙালি জাতির অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই ও গড়ে ওঠে মুক্তি সংগ্রামের ভিত্তি। সাল 1966, রাজনৈতিক দূরদৃষ্টি আর মনশীলতার পরিচয় বাহক শেখ মুজিবুর রহমান 1966 সালে লাহোর উত্থাপন করেন তার একান্তই নিজস্ব চিন্তার ফসল আপামর বাঙালি জনসাধারণের মুক্তির স্মরণ ছয় দফা দাবি। উদ্দেশ্য ছিল বাঙালিদের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। ছয় দফা দাবিতে ক্ষিপ্ত পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করে শেখ মুজিবকে। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তান জুড়ে শুরু হয় আন্দোলন। স্বাধীনতার সংগ্রামে ছয় দফা আন্দোলন নিয়ে আসে এক নতুন মোড়, যার ফলশ্রুতি 1969-এর গণ অভ্যুত্থান। সাল 1968, শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে 35 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়, যা ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। 6 জানুয়ারি এই মামলায় অভিযুক্ত 28 জনকে গ্রেফতার করা হয়। 17 জানুয়ারি রাত 12টার দিকে এই মামলার আসামি হিসেবে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার দেখতে ক্যান্টনমেন্টে অবরুদ্ধ করা হয়। সাল 1969, বাঙালি রাজনৈতিক উদ্দীপনায় শঙ্কিত হয় পাকিস্তান। আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার শেখ মুজিব ও অন্যান্যদের মুক্তির দাবিতে সোচ্চার ছাত্র সমাজ ফেটে পড়ে তীব্র প্রতিবাদে। পূর্ব পাকিস্তান জুড়ে শুরু হয় আন্দোলন। ডাক শূন্যের দিকে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এক হয়ে গঠন করে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। শেখ মুজিবের মুক্তি ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় 1969-এর গণ অভ্যুত্থান। মিছিল থামাতে গুলি চালায় পুলিশ, নিহত হয় ছাত্রনেতা আসাদ। আসাদের মৃত্যু পুরো দেশের মানুষের মাঝে তৈরি করে সংগ্রামের আগুন। ফেব্রুয়ারি, বন্দি অবস্থায় নিহত হন আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুর চৌহান নিহত হন। ক্ষুব্ধ ছাত্র জনতা সান্ধ্য আইন উপেক্ষা করে নেমে আসে রাস্তায়। কাজলাহাটে শহরমুখী ছাত্রদের মুখ সহ বাংলার 7.5 কোটি মানুষের নিহত হন একটাই স্লোগান, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। অবশেষে শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। বাংলার আকামাল
জনসাধারণের পক্ষ থেকে ছাত্র জনতার সংবর্ধনায় তোফায়েল আহমেদ বলেন, যেটা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের অন্ধকার কারাগারে, সেই নেতাকে কৃতজ্ঞ বাঙালি চিত্তে একটি উপাধিতে ভূষিত করতে চাই। এতে দুই হাত উত্তোলন করে উপস্থিত 10 লক্ষাধিক মানুষ তাতে সমর্থন জানালে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন শেখ মুজিবুর রহমানকে। অতপর আইয়ুব খান সম্পর্কে দেয় ইয়াহিয়া খানের হাতে, ঘনিয়ে আসে 70-এর নির্বাচন। সাল 1971, 1970 সালের নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ, কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় পাকিস্তানি শাসক গোষ্ঠী। 1 মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। শেখ মুজিব সারা দেশের সর্বত্র হরতাল পালনের আহ্বান জানান। 2 মার্চ শেখ মুজিবুর রহমান সংসদ স্থগিতের সিদ্ধান্ত না মানার ঘোষণা দিয়ে 7 মার্চ রেসকোর্স ময়দানে গণজমায়েতের আহ্বান জানান। ঢাকায় হরতাল পালিত হয় পূর্ব ঘোষণা অনুসারে। 3 মার্চ সারা দেশে হরতাল পালিত হয়, চট্টগ্রামের বহু লোক সেনাবাহিনীর গুলিতে মারা যায়। অন্যদিকে সামরিক সরকার কারফিউ জারি করে। 4 মার্চ সেনাবাহিনীর সাথে জনসাধারণের সংঘর্ষে শতাধিক লোক হতাহত হন, যার ফলশ্রুতিতে ঢাকা সহ পূর্ব পাকিস্তানের প্রধান প্রধান শহরে কারফিউ জারি করা হয়। 5 মার্চ ইয়াহিয়ার সঙ্গে হুট্টোর আলোচনা চলে। অন্যদিকে ঢাকা ও টঙ্গীতে বিক্ষুব্ধ জনতার উপরে সামরিক বাহিনীর 2 দর্শনে শতাধিক লোক নিহত এবং আরো অনেকে হতাহত হন। 7 মার্চ রেসকোর্স ময়দান। সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে মুক্তি সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু। পরাধীন জাতিকে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এদিকে পূর্ব পাকিস্তানে যুক্ত হতে পাকিস্তানি সেনা আর আলোচনার নামে কাল খেপন করেন ইয়াহিয়া খান। 25 মার্চ রাত 12টা শুরু হল গণহত্যা, ধর্ষিত হল নারীরা, ধর্ষিত হল মানবতা। 26 মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, অতপর যুদ্ধে নামে বাঙালি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ যার যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে শত্রুর বিরুদ্ধে। লক্ষ্য একটাই, স্বাধীন বাংলাদেশ চাই। তৈরি হয় অস্থায়ী সরকার, বাংলাদেশের নিরস্ত মানুষ শুরু করে গেরিলা যুদ্ধ, একের পর এক পাকিস্তানি সব ঘাঁটির পতন হতে থাকে। Thank you.
দীর্ঘ নয় মাসের যুদ্ধের শেষের দিকে হার নিশ্চিত জেনে পাক হানাদারেরা গুলি করে হত্যা করল এদেশের শ্রেষ্ঠ সন্তানদের। ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান। ৩০ লাখ শহীদের রক্তে পৃথিবীর মানচিত্রে একা হয় এক নতুন দেশের নাম, বাংলাদেশ। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ এগিয়ে যেতে থাকে একটি সমৃদ্ধশীল ভবিষ্যতের দিকে। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধুর নেওয়া উদ্যোগ তার স্বপ্ন বাস্তবায়নের অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। এক বছরেরও কম সময়ে বাংলাদেশ পায় একটি পূর্ণাঙ্গ সংবিধান। জোট নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচিতি তখন বিশ্ব রাজনীতিতে প্রতিষ্ঠিত। জনদরদী শেখ মুজিব তার জনগণের চাহিদার দিকে ছিলেন বিশেষভাবে মনোযোগী, তার প্রমাণ পাওয়া যায় তার এই ভাষণটিতে। স্বাধীনতার পর তিনি বলেছিলেন, এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণী আছে, তারা চাকরি না পায় বা কাজ না পায়। সাল ১৯৭৫। প্রতিকূল পরিস্থিতিতে দেশের দায়িত্বভার গ্রহণ করে বঙ্গবন্ধু যখন খাদ্যাভাব দূরীকরণ, সামাজিক অস্থিরতা নিরসন, আইন শৃঙ্খলা উন্নতিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করার জন্য বিভিন্ন উন্নয়নমুখী নীতি ও আইন প্রণয়ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকেরা। তোমার শোকের বহিঃপ্রকাশ হিসাবে সেখানে প্রায় জল পড়ে,
তোমার ক্ষোভ দেখি টর্নেডোতে ভূমিকম্পে জলোচ্ছ্বাসে। তোমাকে একবার মনে পাই না মা, এ অস্তিত্বের কোনো মানে নেই এই ঘর ঠিকানা বিহীন। তোমার কি মনে হয় না আতুর ঘরে লবণ দিয়ে শেষ করে দেওয়া উচিত ছিল তোমার পথভ্রষ্ট সন্তানকে? মনে হয় না সাফারি পার্ক থেকে জঙ্গল ভালো। আমাকে মনে হয় ছোট খাঁচা থেকে মুক্ত হয়ে আর বড় খাঁচায় এলাম, যেখানে আছি এখনো। এখান থেকে চিঠিটা পোস্ট করব, পেলে পেলে উত্তর দিই। সেদিনে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে লাখো মানুষের ঢল নামে তৎকালীন কুর্মিটোলা বিমানবন্দরে। এ সময় গণতন্ত্রকামী জনতার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা বিমানবন্দর এলাকা। সেদিন আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে এবং জীবনকে তুচ্ছ করে বিমানবন্দরের দেয়াল টপকে জনতার মিছিল চলে গিয়েছিল বিমানবন্দরের ভেতরে। এক পর্যায়ে সকল বাধা ডিঙিয়ে প্রাণপ্রিয় নেত্রীকে এক নজর দেখতে বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত ছুটে যায় সাধারণ মানুষ। সাল 1983, 15 ফেব্রুয়ারি, সামরিক সরকার তাকে আটক করে অন্তরীণ রাখে। 1984 সালের ফেব্রুয়ারি ও নভেম্বর মাসে দুবার এবং 1985 সালে 3 মাস গৃহবন্দী হয়। 1986 1987 সালে পুনরায় আটক হন। সাল 1988, 24 জানুয়ারি, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর সামনে শেখ হাসিনাকে হত্যা করতে শুরু হয় স্বৈর সরকারের গুলিবর্ষণ। 30 জন আওয়ামী নেতাকর্মী শহীদ হয়েছিল। লালদিঘি ময়দানে হত্যা চেষ্টা, 1991 সালে উপনির্বাচনে গুলিবর্ষণ, 1994 সালে ঈশ্বরদী স্টেশনে গুলিবর্ষণ, 2000 সালে কোটালীপাড়ায় হেলিপ্যাডে 76 কেজি, জনসভাস্থলে 84 কেজি বোমা পুঁতে রাখা হয় এবং 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় তিনি প্রায় হারিয়েই ফেলেন নিজের শ্রবণ শক্তি। নিজ পরিবারের সদস্যকে হারিয়েও কমে যান। মৃত্যুকে বারবার আলিঙ্গন করেছেন, ফিরে এসেছেন নীল কণ্ঠী হয়ে দ্বিগুণ কেজি। বঙ্গবন্ধু স্থাপনা